প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের বৌদ্ধ ধর্মের বার্ষিকের সিলেবাস অনুযায়ী প্রথম যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে সপ্তম অধ্যায়ের কর্মের বিভাজন নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা সবাই তোমাদের বইটি হাতে নাও, এসো দেখো। আমাদের সপ্তম অধ্যায়ে আছে বার্ষিকের সিলেবাসে প্রথম অধ্যায় কর্মের বিভাজন। যা করা হয় তা কর্ম, ভালো মন্দ উভয়কেই কর্ম বলে। গুরুভক্তি, মাতা পিতার সেবা, পরোপকার, চরিত্র গঠন প্রভৃতি হচ্ছে কুশল কর্ম বা সৎকর্ম। ভালো কাজকে কুশল কর্ম বলে। হিংসা, বিদ্বেষ, প্রাণীহত্যা, মিথ্যা কথা, চুরি, পরের ক্ষতি সাধন এসবই অকুশল কর্ম বা অসৎকর্ম। খারাপ কাজকে অকুশল কর্ম বলা হয়। ভালো কাজ করলে সবাই প্রশংসা করে, সুখ ভোগ করে, স্বর্গে যায়। খারাপ কাজ করলে দুঃখ পায়, সবাই নিন্দা করে, পাপ হয় এবং নরকে যায়। হ্যাঁ, মানুষ কর্মের অধীন। কর্মের কারণে মানুষ বিভিন্ন রকমের হয়ে থাকে। মানুষের মধ্যেও ভালো মন্দ আছে, যেমন ধনী দরিদ্র, পণ্ডিত মূর্খ, সবল দুর্বল, নানা ধরনের লোক রয়েছে আমাদের এই সমাজে, কেমন। আবার অন্ধ, পঙ্গু, বধির, বোবা লোকও দেখা যায়। হ্যাঁ, অন্ধ হচ্ছে যারা চোখে দেখে না, পঙ্গু হচ্ছে যাদের পা নেই, বধির হচ্ছে কানে শোনে না, বোবা যারা কথা বলতে পারে না। হ্যাঁ, এমন লোকও আমাদের সমাজে দেখা যায়। তাদের দেখলে মনে কি লাগে, আমাদের কষ্ট লাগে। তাদের সাহায্য করা উচিত। তাদের আমাদের কি করা উচিত, যারা আমরা সুস্থ সবল তাদের অবশ্যই তাদেরকে সাহায্য করা উচিত। মানুষের মধ্যে এত পার্থক্য কেন, এটা নিশ্চয় সবার মনে প্রশ্ন জাগে। তাহলে দেখো কেন। কর্মফলের কারণে এরূপ পার্থক্য হয়। যে যেরূপ কর্ম করে সে সেরূপ ফল ভোগ করে, এতে কারো হাত নেই। হ্যাঁ, যারা প্রাণী হত্যা করে না তারা মৃত্যুর পর সুগতি লাভ করে, দীর্ঘায়ু হয়, সুস্থ শরীরে দীর্ঘদিন বেঁচে থাকে। যারা প্রাণী হত্যা করে না তারা কি করে, মৃত্যুর পর সুগতি লাভ করে, দীর্ঘায়ু হয়ে থাকে। দীর্ঘায়ু মানে যাদের অনেক বছর বেঁচে থাকে, সুস্থ শরীরে দীর্ঘদিন বেঁচে থাকে, এটা জীবের প্রাণদানের সুফল। সেজন্য বুদ্ধ বলেছেন, জীবের জীবন না করি হরণ, মরণে স্বর্গে যাই, নররূপ ধরি সুখ ভোগ করি, জীবনে দীর্ঘায়ু পাই। হ্যাঁ, কেউ কেউ অল্প বয়সে মারা যায়, এটা পূর্বজন্মের প্রাণী হত্যার কারণ। মনুষ্যলোকে জন্মগ্রহণ করলেও অকালে মৃত্যুবরণ করে, যেমন অপর পৃষ্ঠায় যাই আমরা এখন, যেমন দেখো, জীবের জীবন করিলে হরণ, মরণে নরকে যাই, নররূপ ধরি দুঃখ ভোগ করি, অকালে মরিয়া যায়। হ্যাঁ, তাহলে বুদ্ধ কর্মের সুফল ও কুফল সম্পর্কে এরূপ অনেক উপদেশ দিয়েছেন, যেমন গুরুজনকে শ্রদ্ধা করলে উচ্চ পরিবারে জন্মগ্রহণ করে, আর দান দিলে পরজন্মে ধনী হয়ে জন্মায়, উপকার করলে পণ্ডিত হয়। হ্যাঁ, পরের অনিষ্ট করলে মূর্খ হয়। হ্যাঁ, নিন্দা করলে নিজের জীবন কলুষিত হয়, হীনকুলে জন্মগ্রহণ করতে হয়, রাগী হলে বিশ্রী হয়, বিশ্রী হয় মানে চেহারা বিশ্রী হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে খারাপ কাজ। তাহলে কি কি খারাপ কাজ, পরের অনিষ্ট করা, নিন্দা, অন্যকে নিন্দা করা, হীনকুলে জন্মগ্রহণ, নিন্দা করলে হীনকুলে জন্মগ্রহণ করতে হয়, রাগী হলে বিশ্রী হয়, ঠিক আছে। তাহলে আমরা জানলাম, পরের অনিষ্ট করলে মূর্খ হয়, নিন্দা করলে জীবন কলুষিত হয়, হীনকুলে জন্মগ্রহণ করতে হয়, রাগী হলে বিশ্রী হয়। এবার দেখো, সৎকর্ম ও অসৎকর্ম সম্পর্কে সর্বদা সজাগ থাকতে হবে আমাদের সবাইকে। হ্যাঁ, কখনো খারাপ কাজ করবে না, সৎ কাজে আগ্রহী হবে, তাহলে অনুতাপ করতে হবে না। ভালো কাজ করার জন্য আগ্রহী হলে তোমাকে কখনোই কি আফসোস করতে হবে না, সুন্দর জীবন গঠন করতে পারবে, এবং আমাদের জীবন খুবই সুন্দর হবে যদি আমরা সৎকাজ করি সর্বদা। এ সম্পর্কে তোমাদের দুটি উপদেশমূলক কাহিনী এখানে দেওয়া আছে, তোমরা
এটা পাঠ করো এবং ভালো করে শোনো। দেখো, একদা ভগবান বুদ্ধ বারাণসীতে অবস্থান করছিলেন। সেখানে কৈবর্ত নাম গ্রামে শিলাবতী নামে এক রমণী ছিলেন। রমণী মানে নারী। একদিন তিনি এক ভিক্ষুকে দেখে বাড়ি নিয়ে গেলেন। তিনি ভিক্ষুকে এক চামচ ভিক্ষা দিলেন। পরে তার শ্রদ্ধা আরও বেড়ে গেল। তিনি ভিক্ষুদের জন্য একটি বিশ্রামশালা নির্মাণ করে দিলেন। হ্যাঁ, মানে বিশ্রাম গ্রহণের জন্য একটা ঘর তৈরি করে দিলেন, যেখানে ভিক্ষুরা বসে বিশ্রাম নিতে পারবে। অন্ন পানীয়ের ব্যবস্থাও করলেন, অন্ন এবং খাবারের পানির ব্যবস্থাও সেখানে করে দিলেন। ভিক্ষুদের নিকট ধর্ম শ্রবণ করতেন এবং তিনি ভিক্ষুরা যে আমাদেরকে ধর্মবাণী শোনান সেগুলো তিনি শুনতেন। ফলে শিলে প্রতিষ্ঠিত হয়ে সংযত জীবনযাপন করতেন এবং তিনি এই ধর্মবাণীগুলো শুনে সেই শিলগুলো পালন করে তার বাস্তব জীবনে তিনি সংযতভাবে জীবনযাপন করতেন। ধ্যান সাধনায় রত থাকতেন। তিনি অচিরেই শ্রোতাপন্না হলেন। অতঃপর মৃত্যুর পর তাবতিংশ দেবলোকে উৎপন্ন হলেন। শত শত দেবকন্যা তার সেবা করত। তিনি দিব্য সুখ অনুভব করতেন, আনন্দিত চিত্তে বিচরণ করতেন। সুকর্মের ফল কত মহৎ দেখো। হ্যাঁ, তাহলে আবার অপর পৃষ্ঠায় যাই আমরা। আর একটি কাহিনী এবার শোনো তোমরা। রাজগৃহে একজন ধনী লোক ছিলেন। তার কোনো অভাব ছিল না, অথচ তিনি মৃগ শিকার করতেন। মৃগ মানে হরিণ শিকার করতেন। তার এক ধার্মিক বন্ধু তাকে উপদেশ দিতেন, মানে বলতেন, প্রাণী হত্যা থেকে বিরত হও, পুণ্যকর্ম করো, না হয় দুঃখ পাবে। তার বন্ধুটি তাকে খুবই বারবার বলতেন যে প্রাণী হত্যা করো না। তিনি যে মৃগ শিকার করতেন, হরিণ শিকার করতেন, সেজন্য পুণ্যকর্ম করো, দুঃখ না হলে দুঃখ পাবে। তিনি বন্ধুর উপদেশ কী করতেন না, শুনতেন না, মানতেন না। ধার্মিক বন্ধু এক শিলবান ভিক্ষুর নিকট গেলেন। তখন ধার্মিক বন্ধু কী করলেন, দেখলেন যে বন্ধু তার কথা শুনছেন না। তখন একজন ভিক্ষুর নিকট ভিক্ষুকে অনুরোধ করলেন, তাকে অনুরোধ করলেন শিকারীকে উপদেশ দেবার জন্য। তিনি ভাবলেন যে আমি বলার পরেও যদি ও শুনতেছে না বন্ধু, তো এখন ভিক্ষু দ্বারা ওকে যদি কী ওখান বিপদ থেকে সুপথে আনা যায়। একদিন সকালে ভিক্ষু ভিক্ষার জন্য শিকারীর বাড়িতে উপস্থিত হলেন। শিকারী ভিক্ষুকে আসনে বসালেন, আবার সেই শিকারীকে করলেন ভিক্ষুকে আবার মানে একদম আসনে বসালেন তার বাড়িতে। ভিক্ষু তাকে প্রাণী হত্যার কুফল সম্পর্কে উপদেশ দিলেন এবং ভিক্ষু তাকে প্রাণী হত্যা করলে কী হয় সেগুলো বললেন। এভাবে ভিক্ষু তার বাড়িতে তিনবার গেলেন, তাতেও তিনি শিকার করা থেকে বিরত হলেন না। কিন্তু সেই লোকটি কী হলো না, শিকার করা বন্ধ করলেন না। পরে শিকারী একদিন কী হলো, অসুস্থ হয়ে পড়েন। স্ত্রী পুত্র সবাই চেষ্টা করেও তাকে বাঁচাতে পারল না। ভয়ে চিৎকার করতে করতে তিনি মারা গেলেন। এমন অসুস্থ হয়ে গেলেন যে সেই অসুখের দ্বারা তিনি মারা গেলেন। স্ত্রী পুত্র তাকে বাঁচাতে পারলেন না। তাকে কী করা হলো, মৃত্যুর পরে আমাদের কী করা হয়, মৃতদেহকে শ্মশানে দাহ করা হয়। হ্যাঁ, তো সেই লোকটিকেও শ্মশানে দাহ করা হলো। কিন্তু প্রতিদিন সেই বাড়ির পাশে এসে কে যেন কাঁদত, ওই শিকারীর বাড়ির পাশে শোনা যেত যে কে যেন এসে শুধু কান্না করছে। শিকারীর স্ত্রী বিহারে গিয়ে বুদ্ধকে এর কারণ জিজ্ঞেস করলেন এবং তারপর সেই শিকারীর স্ত্রী বিহারে গিয়ে বুদ্ধকে গিয়ে জিজ্ঞেস করলেন। বুদ্ধ উত্তরে বললেন, তোমার স্বামী প্রাণী হত্যা করেছে, অসংখ্য মৃগ বধ করেছে, মানে অসংখ্য হরিণ মেরেছে, এবং তিনি এখন কি নরকে উৎপন্ন হয়েছে। সে কোথায় গেছে, নরকে গেছে, প্রাণী হত্যা করেছিল, সেজন্য নরক যন্ত্রণা সহ্য করতে পারছে না এবং সে এখন নরক যন্ত্রণা সহ্য করতে পারছে না, তাই এভাবে কাঁদছে। হ্যাঁ, সেজন্য স্ত্রী পুত্রের কাছে এসে কান্না করছে, কিন্তু তাকে দেখা যায় না, শুধুই কান্নাটা শোনা যায়। স্ত্রী কী করলেন, তারপর বুদ্ধর উপদেশ শুনে মৃত স্বামীর উদ্দেশ্যে সঙ্গদান করে দিলেন। হ্যাঁ, সঙ্গদান করলেন। তার উৎপাত থেকে তারা স্ত্রী পুত্ররা কী করলো, উৎপাত থেকে এবার রক্ষা পেল, আর সেই কান্না তারা শুনতে পান না। হ্যাঁ, এবার দেখো অকুশল কর্মের কুফল কী ভয়াবহ।
এই যে নরকের আগুন দেখো, খুবই ভয়াবহ। তারপর তোমরা সব সময় কুশল কর্ম রত থাকবে, কুশল কর্ম করবে, অকুশল কর্মগুলো পরিত্যাগ করবে, দান দেবে, শীল পালন করবে, সংযত থাকবে, জীবে দয়া, পরোপকার প্রভৃতি ও সৎকর্ম। এতে সকলের উপকার হয়, নিজেও শান্তিতে থাকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের এই অধ্যায়েরটা আমি আলোচনা করলাম। তো তোমরা অধ্যায়টি ভালো করে পড়ে নিবে, আগামী ক্লাসে আমি তোমাদের অনুশীলনী নিয়ে আলোচনা করব। তা আগামী ক্লাসে তার মধ্যে তোমরা এই অধ্যায়টি খুব ভালো করে দেখে নিবে। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।